আগের দিনের ক্লাসে তোমাদের দিয়েছিলাম আইডেন্টিফাই সিম্পল কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স। ফার্স্টে যেটা ছিল সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, সেকেন্ড ছিল আই অফেন ওয়েপ্ট ওয়েন আই রেড ইট, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। থার্ড যেটা ছিল ইট ওয়াজ আ টাস্ক বাট ওয়াজ নট ইজি, দিস ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স। ফোর্থ যেটা ছিল দো হি ইজ উইক হি উইল ওয়াক, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবার তোমাদের আমি যেটা করাবো সেটা হচ্ছে, আগের দিন আমি বলেছিলাম যে কী ধরনের ক্লজ থাকলে কীভাবে সাবঅর্ডিনেট ক্লজ, মেইন ক্লজ, তার উপর কমপ্লেক্স সেন্টেন্স নির্ভর করে কম্পাউন্ড সেন্টেন্স। আর আগের দিন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কেমনভাবে থাকলে আমরা সেটাকে বলবো সিম্পল, কেমন কী থাকলে বলবো কমপ্লেক্স আর কী থাকলে বলবো কম্পাউন্ড সেটা আমি বলেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে একটি মাত্র ফাইনাইট ভার্ব সেটাকে বলবো সিম্পল সেন্টেন্স, একাধিক ফাইনাইট ভার্ব কিন্তু একটি মাত্র মেইন ক্লজ সেটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স, আর একাধিক ফাইনাইট ভার্ব তো অবশ্যই একাধিক মেইন ক্লজ থাকলেও আমরা সেটাকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স। আজকে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে, দেখো বোর্ডে দেখো, ক্লজকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে মেইন ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার এই যে সাবঅর্ডিনেট ক্লজ, সেই সাবঅর্ডিনেট ক্লজকে আবার ভাগ করা হয় তিনটে ভাগে, নাউন বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এই যে তিনটে ভাগ, এই তিনটে ভাগের যে ক্লজ সেগুলো কীরকম, যেমন নাউন ক্লজ কিসের মতো কাজ করে, নাউনের মতন, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ সেটা অ্যাডজেক্টিভের মতন কাজ করে, অ্যাডভার্বিয়াল সেরকম অ্যাডভার্বের মতো কাজ করে। আমরা আজকে শুরু করবো তোমাদের নাউন ক্লজ দিয়ে। এবার এই যে প্রত্যেকটা ক্লজে থাকে কি না, জয়নার, অর্থাৎ যে দিয়ে দুই বা ততোধিক সেন্টেন্সকে আমরা জয়েন করতে পারি তাকে আমরা জয়নার বলি। নাউন ক্লজে কী কী জয়নার থাকতে পারে, হু, দ্যাট, হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ, ওয়াই, ইফ অথবা ওয়েদার, উইচ, এগুলো প্রত্যেকটাই নাউন ক্লজে জয়নার হিসেবে ব্যবহার হতে পারে। আজকে তোমাদের আমি তিনটে জয়নার দেখাবো, হু, দ্যাট আর দেখাবো হোয়াট, এইগুলো দিয়ে এই তিনটে আজকে দেখাবো, বাকিগুলো নেক্সট দিনকে তোমরা দেখতে পাবে। হু দিয়ে কীভাবে করছি, দেখো দুটো সেন্টেন্স আছে, দ্য পারসন ইজ ইন কন্ট্রোল, এভরিথিং ডিপেন্ডস অন হিম। তাহলে এই যে পার্সন আর হিম একই লোক, একই ব্যক্তি, এই একজন পার্সন তিনি হচ্ছেন সব কিছুর নিয়ন্ত্রক বা সব কিছু তিনি কন্ট্রোল করেন আর সব কিছু তার উপরে প্রতিটি জিনিস নির্ভর করে আছে। এভরিথিং ডিপেন্ডস অন হু ইজ ইন কন্ট্রোল, এখানে যদি আমরা দ্য পার্সন দিতাম তাহলে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ হয়ে যেত, যেহেতু আমাকে এটা নমিনাল ক্লজ করতে হবে তাহলে আমি কি করলাম, অনের পরে করলাম, অন হচ্ছে প্রিপোজিশন, তারপরে আমরা হু দিলাম বা জয়নার দিলাম দিয়ে এটা করলাম। এছাড়াও আরও একটা ব্যাপার তোমাদের নমিনাল ক্লজের সব কটা জয়নার দিয়ে দেখানোর পর আমি দেখাবো, সেটা হচ্ছে কিভাবে কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে বা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বা কমপ্লিমেন্ট হিসেবে হয়। এটা কিন্তু প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এখানে নাউন ক্লজটা হলো। পরের জয়নার দেখো, দ্যাট, রহিম ওয়াজ কোয়াইট হেল্পলেস, রহিম সেড দিস, রহিম খুবই অসহায় রহিম এটা বলেছিল, রহিম সেড দ্যাট হি ওয়াজ কোয়াইট হেল্পলেস, রহিম কি বলেছিল না সে খুবই হেল্পলেস। এখানে কি হলো, এখানে দেখো এই যে সেড রয়েছে, এই যে সেড একটা ভার্ব, তার কিন্তু অবজেক্ট হিসেবে এই পার্টটা হলো দ্যাট হি ওয়াজ কোয়াইট হেল্পলেস। তাহলে দেখলে আমি তোমাদের বলছিলাম যেটা, যে কখনো নাউনের অবজেক্ট হিসেবে হয় সাবজেক্ট হিসেবেও হয়, সেটা পরে দেখবে। তাহলে রহিম সেড দ্যাট হি ওয়াজ কোয়াইট হেল্পলেস। নেক্সট জয়নার দেখো, হোয়াট, দ্য বেবি ওয়ান্টস সামথিং, আই ক্যান নট টেল ইউ দ্যাট, অ্যান্সার হবে আই ক্যান নট টেল ইউ হোয়াট দ্য বেবি ওয়ান্টস, বেবি কিছু চাইছে আমি তোমাকে সেটা বলতে পারছি না,
তো আমি তোমাকে বলতে পারছি না বেবি কি চাইছে। এক্ষেত্রে কিন্তু এই যে টেল, টেলের ক্ষেত্রে টেলের টেলের অবজেক্ট হিসেবে হলো বা কমপ্লিমেন্ট হিসেবেও আমি বলতে পারি যে কি বলতে পারছি না, যে ওয়ার্ডটা বেবি ওয়ান্টস। তাহলে আজকে আমরা নমিনাল ক্লজ স্টার্ট করলাম, নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, যেখানে আমরা কি কি জয়নার হতে পারে সেটা দেখেছি, আর তিনটে জয়নার দিয়ে তোমাদের দেখালাম। বাকি জয়নারগুলো একসাথে তো সম্ভব নয়, পরের দিনকে পরের ক্লাসে দেখাবো। আজকে তোমরা হোমওয়ার্কটা দেখে নাও যে কি কি হোমওয়ার্ক রইল। অবশ্যই জয়েন করবে ইউজিং নাউন ক্লজ। ফার্স্ট ওয়ান, সি উইল অ্যারাইভ টুডে, ইট ইজ নট সার্টেন। সেকেন্ড, I intended something, it was very clear. Third, he robbed you, the police know him. Fourth, he is very wicked, it is known to us. Fifth, the boys did not attend the class, the teacher noticed this. তাহলে এইগুলো প্রত্যেকটাই জয়েন করবে নাউন ক্লজ দিয়ে। পরের ক্লাসে আমি বাকি জয়নারগুলো দেখাবো। সবাই খুব সাবধানে থাকো।